warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahda. Wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'd. Fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Wa idha quri'al Qur'anu fastami'u lahu wa ansitu la'allakum turhamun. Sadaqallahul azim. সম্মানিত কুরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, কুরআন শিক্ষা ক্লাস আমরা একদিন দুদিন করে পেরিয়ে আজকে কুরআন শিক্ষা ক্লাসের 19তম পর্বে আমরা সকলে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা সকলে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের কুরআন শিক্ষা ক্লাসের ভিডিও দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। এই জন্য যে আমাদের পাশাপাশি আপনাদেরকেও আল্লাহ কুরআন শিক্ষার জন্য কবুল করেছেন রমজান মাসে। তো সম্মানিত কুরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা গতকাল পর্যন্ত নুন সাকিন তানবিনের দ্বিতীয় নম্বর যে প্রকার রয়েছে ইদগম, সেই ইদগম সম্পর্কে আলোচনা করতেছিলাম। আর আলোচনা করার ক্ষেত্রে আমরা ইদগমকে দুই ভাগে ভাগ করেছিলাম। এক নাম্বার হলো ইদগমে বাগুন্না, দুই নাম্বার হলো ইদগমে বেলাগুন্না। আর এক নাম্বার ইদগমে বাগুন্নার মধ্যে আমরা চারটি হরফ পেয়েছিলাম। চারটি হরফ হলো ইয়াওয়াও, মিম, নুন। আর আমরা পড়েছিলাম নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই চারটি হরফের কোনো একটি হরফ পাওয়া যায় তাহলে গুন্নার সহিত মিলিয়ে পড়িতে হয়। একইভাবে আমরা করেছিলাম যে ইদগমে বেলাগুন্নার হরফ দুইটি যথা র, লাম। যখন নুন সাকিন এবং তানবিনের পরে ইদগমে বেলাগুন্নার হরফ পাওয়া যাবে তখন নুন সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়িতে হয়। এই হলো গতকাল পর্যন্ত আমাদের পড়া। আজকে আমরা নুন সাকিন এবং তানবিনের যে এক নাম্বার প্রকার আছে সে এক নম্বর প্রকার হলো ইকলাব। আর ইকলাব মানে হলো গিয়া পরিবর্তন করা। ইকলাব মানে কি? পরিবর্তন করা। আমরা যে চারটি প্রকার পড়ছি, এই চারটি প্রকার যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো একটা আরেকটার বিপরীত। যেমন আমরা চার প্রকারকে দুই ভাগে ভাগ করি, ইকলাব ইদগম। এই দুটো আমরা যদি আগে আলোচনা করি তাহলে দেখবো ইকলাব অর্থ পরিবর্তন করা, বিচ্ছেদ ঘটানো, আর ইদগম মানে হলো সন্ধি স্থাপন করা, মিলানো। তাহলে এক ক্যারেক্টার বিপরীত হয়ে গেল। ইকলাব মানে কি? পরিবর্তন করা। আর ইদগম মানে মিলিয়ে পড়া। এই দুইটা এক ক্যারেক্টার বিপরীত। একইভাবে আমরা যদি ইজহার এবং ইকফাই যাই দুটা একইভাবে বিপরীত পাবো। ইজহার মানে হলো স্পষ্ট করা, ক্লিয়ার করা, বিষয়টাকে খুলাসা করা। আর ইকফা মানে হলো বিষয়টাকে আবৃত করে ফেলা, লুকিয়ে ফেলা। তাহলে এক ক্যারেক্টার বিপরীত হয়ে গেল না? তো আমরা আজকে বলবো ইকলাব। ইকলাব মানে কি? পরিবর্তন করা। আমরা কিভাবে কোন জিনিসকে কোন জিনিসের মাধ্যমে পরিবর্তন করব সেই বিষয়টা আমরা জানব। তার আগে আমরা জেনে নিই যে ইকলাবের হরফ একটি যথা বা। তাহলে আমরা দেখি তো 29টি হরফ আমরা এই চার প্রকারের ভিতরে পাইছি কিনা। পাইছি। আলিফ তো কখনো একা একা আসে না, হয়তো আলিফ হামজা হয়ে চলে আসে, ঠিক কিনা? আলিফ কি এভাবে আসে? আলিফ যখন আমরা এইভাবে পাবো তখন এটা আলিফে জায়দা হয়ে যাবে। আর যদি মনে কোনো হরফের সাথে মিলে আসে তখন এটা মাদের হরফ হবে, ঠিক না বিষয়টা? আচ্ছা, তাছাড়া এই আলিফের উপর যখন হরকত চলে আসবে তখন এটা হামজা হয়ে যাবে, আর হামজা হলে ইজহারের হরফের মধ্যে চলে যাবে। সেই ক্ষেত্রে আমরা ইকফার হরফ পেয়েছি 15টি, ইজহারের হরফ পেয়েছি আমরা 6টি, তারপরে আমরা ইদগমে বাগুন্না এবং বেলাগুন্না দুটি মিলিয়ে আমরা হরফ পেয়েছি আরও 6টি। এখন বাকি রইল অবশিষ্ট আমাদের একটি। এই একটি হরফ আমরা পেলাম ইকলাবের হরফ একটি, হরফটির নাম হলো বা। এই বাটি হলো ইকলাবের হরফ। আর আমরা পড়েছি ইকলাব মানে হলো পরিবর্তন করা। আমরা কিভাবে পরিবর্তন করব কথাটা আগে একটু বুঝে নেই।
আমাদের মূল কথায় ফিরে যাই যে নুন সাকিন এবং তানবিনের পরে ইকলাবের হরফ বা আসিলে নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করি আর কিসের দ্বারা মিম দ্বারা পরিবর্তন করে কাকে পরিবর্তন করতে হবে নুন সাকিন এবং তানবিনকে কাকে নুন সাকিন অথবা তানবিনকে আমরা নুন সাকিন অথবা তানবিনকে কিসের দ্বারা পরিবর্তন করব মিম দ্বারা পরিবর্তন করব এবার আসলে আমরা একটু অনুশীলনে যাই দেখি আসলে পরিবর্তন করা যায় কিনা আমরা আগে নরমাল বানানটা করি মিম নুন জের মিম বা আইন জবর বা মিম বা দাল জের দি কি হলো মিম বা মূলত উচ্চারণ আমাদের যেটা সেটা হলো মিম বা দি এখন আমরা গ্রামারে যাব নুন সাকিনের উপর কি আছে মিম আছে নুনের উপর কি আছে সাকিন আছে তানবিন না নুনের উপর কি আছে সাকিন তো এটা হলো সাকিন এটা হলো মিম মিমটা বড় হয়ে আসবে না একদম ছোট হয়ে আসবে এটাকে আমরা ছোটবেলায় যখন হুজুর আমাদেরকে পড়িয়েছিল তখন বলেছিল যে এটা কুটনি মিম মানে একদম ছোট হ্যাঁ তো এটা একদম ছোট একটা মিম আমরা মিমটা আকৃতি দেখলেই তো চিনতে পারবো আচ্ছা তাহলে আমরা নুন সাকিন পেলাম এই জায়গায় না নুন সাকিনের পরে হরফটা গেল কি বা বা কিসের হরফ ইকলাবের হরফ আর আমরা গ্রামারটা পড়েছি যখন নুন সাকিনের পরে বা আসবে ইকলাবের হরফ তখন নুন সাকিন গিয়ে মিম দ্বারা পরিবর্তন করে গুণা করে পড়তে হবে এখন আমরা বানান যদি করি মিম নুন জের মিম তাহলে ভুল হবে আমরা কথাটা বলতেছি নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে ঠিক না তাহলে মিম মিম জের মিম গুণাটা করতে হবে মিম মিম জের মিম আবার বলি কথাটা নুন সাকিনের পরে বা ইকলাবের হরফ নুন সাকিনের পরে বা ইকলাবের হরফ মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণা করিয়া পড়িতে হয় আবারও ট্রাই করি নুন সাকিনের পরে বা ইকলাবের হরফ মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণা করিয়া পড়িতে হয় কথাটা মুখস্থ হয়েছে আপনি বলেন তো নুন সাকিনের হরফ গুণা করিয়া জি সলিমুল্লাহ পরে বা ইসলামের হরফ আসিলে মিম দ্বারা পরিবর্তন করিয়া বলি গুণা করিয়া পড়ি শুধু মিম দ্বারা পরিবর্তন করলেই হবে না গুণাটাও করতে হবে তাহলে আসুন এবার আমরা পড়ি মিম মিম জের মিম গুণাটা করতে হবে মিম মিম জের মিম বা আইন জবর মিম বা আইনটার মধ্যে একটু চাপ দিয়ে ধরতে হবে মিম বা দাল জের কি হলো মিম বা দি এবার একই শব্দ দেখেন আমরা এই জায়গায় লিখছি আচ্ছা এই জায়গায় গুণ হবে হ্যাঁ আচ্ছা আপনি বলেন তো কেন গুণ হবে নুন সাকিনের পরে বা ইকলাবের হরফ মিম দ্বারা পরিবর্তন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আচ্ছা আমরা মূলত মিম দ্বারা কাকে পরিবর্তন করব নুন সাকিন অথবা তানবিনকে আমরা বাকে পরিবর্তন করব না বাটা হলো ইকলাবের হরফ আসার কারণেই তো আমাদের এত কাহিনী ঠিক না মিম দ্বারা পরিবর্তন করতে হবে তারপর আবার গুণনা করতে হবে এটা কেন ইকলাবের হরফ বা আসার কারণে ইকলাব মানেই আমরা পড়লাম পরিবর্তন করা ঠিক না তাহলে আমরা এই জায়গায় গ্রামারটা এইভাবে বলবো যে নুন সাকিনের পরে বা ইকলাবের হরফ মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণনা করিয়া পড়িতে হবে কথাটা ক্লিয়ার তো ইনশাআল্লাহ এবার বানান করি মিম মিম জের মিম গুণনাটা করেন তো আবার মিম বাইয়া জবর বাই এভাবে ধরে রাখলে হবে না আমরা উচ্চারণটা করব আমরা পড়ছিলাম হরফে লিনের আলোচনাটা করছিলাম একদিন ছোট কাটো করে সংক্ষিপ্ত আকারে যে লিনের হরফ হলো দুইটি যথা ইয়া ওয়াও অথবা ওয়াও ইয়া একই কথা ওয়াও ইয়া জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের বাম ওই যে দুটোটা হলো ন
ওয়াও যা না প্রতিটি হলো যখন উভয়টাই দবরের বাম পাশে চলে আসবে যখন উভয়টাই কিসের বাম পাশে আসবে দেখেন দবরের বাম পাশে যজমলা ওয়াও ক্লিনার বরফ দবরের বাম পাশে যজমলা ইয়া ক্লিনার বরফ এই কথাটা আমরা মুখস্থ রাখবো তাহলে আমরা পেলাম জবরের বাম্পাশে যজমুলা ওয়াও ক্লিনার হরফ জবরের বাম্পাশে যজমুলা ইয়া ক্লিনার হরফ হলে কেন কি করতে হয় তাড়াতাড়ি করতে আমরা এখন তাড়াতাড়ি বলবো বাই আজবর বাই এখন আমরা যদি বলি বাই আজবর বাই হলে সঠিক উচ্চারণ হলো না ভুল আচ্ছা তাহলে আমরা ভুল করব না আমরা পড়ছি জবরের বাম্পাশে যজমুলা ইয়া ক্লিনার হরফ তাড়াতাড়ি পড়তে হয় বাই আজবর বাই মিম বাই নুন জেড কি হলো আবার বলেন তো গুণনাটা একটু বেশি করতে হবে আচ্ছা একইভাবে আমরা এই জায়গা হরকত দিয়ে দিই আচ্ছা এখন আমি একজনকে জিজ্ঞাসা করব দেখি আপনার যাকে জিজ্ঞাসা করব তিনি বলতে পারেন কিনা কোথায় কোথায় গুণনা হবে জি আপনি মোবাইল নিয়ে বসে আছেন জি এই জায়গায় কোথায় গুণনা হবে দেখুন তো বলতে পারতেন না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনি বলেন আব্দুর রহমানের আম্মা এই জায়গায় গুণনা কোথায় কোথায় হবে জি জালের মধ্যে আরো কোথাও হবে আরো কোথাও হবে জি আর নাই জি বুঝতে পারি নাই শুনি নাই দেখেন না আচ্ছা এটা এটা হবে না আচ্ছা এবার আপনি বলেন তো নিজের গুলি বলছে এগুলি সঠিক বলছে বন্যা হবে আচ্ছা কেন হবে আপনি বলেন তো এই জায়গায় কেন বন্যা হবে জি হ্যাঁ বলেন হয়েছে সঠিক কি আছে জায়গা তানবিন তানবিনের বা ইতলাবের হরফ এই জন্য কি করতে হবে মিম দ্বারা পরিবর্তন করে আচ্ছা এবার আপনি বলেন এই জায়গায় কেন গুণ হবে উনি বলছে গুণ হবে আসলে গুণ হবে জি জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে আচ্ছা তাহলে আপনারা দুটোই পারছেন আচ্ছা আরেকজনকে জিজ্ঞাসা করি আপনি বলেন তো এই জায়গায় লম্বা হবে কিনা কেন হবে না আপনারা বলেন কেন আপনি বলেন কিভাবে চিনলেন তাহলে আমরা এই জায়গায় লম্বা হবে না এই কারণে জবরের বাম পাশে যজমুলা ওয়াও মিমের হরফ তাড়াতাড়ি পড়তে হয় আপনি বলেন তো মিমটা কেন লম্বা হবে না তাড়াতাড়ি এবার আপনি বলেন তো হামজাটা কেন লম্বা হবে না দেখেন আচ্ছা এরপরে আপনি বলেন তো পরে যিনি আছেন ওনাকে বলেন হ্যাঁ আপনি বলেন তো হামজাটা লম্বা হবে কিনা বুঝেন নাই আচ্ছা সমস্যা নাই না বুঝলেও দ্বিতীয় রাউন্ডে বুঝবেন আচ্ছা এরপরে আপনি বলেন বাটা লম্বা হবে কিনা বাটা লম্বা হবে আচ্ছা কেন হবে না বলে দিছে মনে কেউ না আচ্ছা এবার পিছন থেকে আপনি বলেন তো জিম লম্বা হবে কিনা কেন হবে না ঠিক আছে সুন্দর হয়েছে তাহলে বাকিগুলি কি আছে সব হরকত প্রথমটা শুধুমাত্র হরফে লিন হওয়ার কারণে তাড়াতাড়ি আর বাকি যেগুলি গুণাচার আছে সবগুলি হরকত ঠিক না এক জবর হরকত এক জের হরকত এক জের হরকত এক জবর হরকত এক জবর হরকত এক জবর হরকত আমরা এবার আইডেন্টিফাই করব তাহলে দেখবেন একদম ক্লিয়ার হয়ে যাবে এবার আমরা নরমাল পড়ি ইয়া ওয়াও জবর মিম জবর কি হলো কোথাও লম্বা আছে লম্বা নাই মানে তাড়াতাড়ি ইয়াউমা হামজা জের কি হলো জাল মিম দুই জের জিম মিম না জাল মিম দুই জের জিম
Yawma idin. Yawma idin. Erpore bazir. Bi. Jim zubor. Za. Kuh halo? Bija. 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 Hanun zubor. Hanun. Gunna hobe na? Wajib gunna harkoter bame nune. Bija han. Nun zubor. Bija han. Nama zubor, kholot, nama. Ar sesa jodi amra okkho kori tahole ki hoye jabe? Sakin hoye jabe. Ar sakin hoye gele amra uchcharon ei bhabe korbo. Bijahannam, bijahannam, bijahannam. Tahole amra duita shobdo pelam, duita shobder moddhe duita gunna pelam. একটা গুণ হলো ইকলাবের গুণ আর একটা গুণ হলো ওয়াজিব গুণ আমরা আবার পড়ি ইয়াউমা ইযিম বিজাহান্নাম বিজাহান্নাম আচ্ছা এই বাক্যটা কি পাশ থেকে ভাসে আচ্ছা তাহলে এবার দেখেন লাম জবর লাম নুন সিন জবর নাস কি হলো নাস নাস পা জবর পা কি হলো নানাস পা নানাস পা আচ্ছা এরপরের অংশটার মধ্যে গুণনা হবে কিনা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি কি আপনারা পারেন কি যে ওই যে আপনি বলবেন আচ্ছা এই জায়গায় কোথায় গুণনা হবে দেখেন তো হরফটা বলুন আই জি আই আর কোথায় গুণনা হবে এটা ওই যে আপনারা দুইজনের মাঝখানে যিনি বসে আছে আচ্ছা এই জায়গায় কেন গুণনা হবে আপনারা বলেন না জি বলেন তো পরে গুণনা করিয়া পড়বে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আচ্ছা এবার আপনি বলেন তো এই নুনটার মধ্যে কেন গুণনা হবে মাহিদরাম নুনের মধ্যে গুণনা হবে জি কেন হবে ভাসে না তাহলে সমস্যা আচ্ছা আচ্ছা তাহলে হরকতের বামে নুনে তাসবিহ ওয়াজিব গুণনা গুণনা করিয়া করবে এবার আসুন লাম জবর লাম নুন সিন জবর নাস কি হচ্ছে নানাস আর আমরা পড়ছি যজমের উচ্চারণগুলি তাড়াতাড়ি পড়তে শুধুমাত্র মাদের হরফগুলি ব্যতীত মাদের হরফগুলি ছাড়া বাকি যে সমস্ত যজমের উচ্চারণ আছে সবগুলি তাড়াতাড়ি লাম জবর লাম নুন সিন জবর নাস লানাস পা জবর পা কি হলো নাস পা আইন মিম দুই জবর আম আম লানাস পা আম লানাস পা আম বা নুন জের বিন বিন নুন আলিফ জবর না বিন না নুনটা কয় আলিফ লম্বা কেন জি বিন্না সজ্জের সি বিন্নাসি ইয়া জবরিয়া বিন্নাসিয়া হাজির তি বিন্নাসিয়াতি এই জায়গায় একটা গ্রামার এই যে শেষে কি আসছে গুণতা আর গুণতার মধ্যে কি আছে জের আছে এখন এই জায়গায় আমরা নতুন একটা কথা শিখব আচ্ছা অনেকেই হয়তো এই দিক দিয়ে বাসতেছে না আমি জায়গায় লিখি এই যে গুণতাটা হলো আমাদের এখন আলোচনার বিষয় এটা হলো অক্ষ অক্ষের চিহ্ন না তাহলে আমরা এটা পড়লাম বিন্নাসিয়া কি বিন্নাসিয়া কি এটা তো মূলত ছিল কি হা আমি যদি দুটো নকটা মুছে ফেলে এটা কি ছিল হা এটাকে রূপকভাবে দুই নকটা দিয়ে তা বানানো হয়েছে এটা এখন আবার মূল জায়গায় ফিরে যাবে অক্ষের সময় আমরা কথাটা এইভাবে বলবো যে গুলতা ওয়াকফ করিলে গুলতা ওয়াকফ করিলে সর্ব অবস্থায় হা সাকিন পড়িতে সর্ব অবস্থা মানে কি সব সময় যখন আমরা গুলতা ওয়াকফ করব
যখনই ওয়াকফ করব তখনই গুলতাটা কি পড়ব হাসাকিন কিসাকিন হাসাকিন ওই যে হাসাকিন করব দুই নক্তা মুছে দিলেই তো হাসাকিন হয়ে যায় না আচ্ছা তাহলে আমরা কথাটা এইভাবে বলব যে বলেন গুলতা ওয়াকফ করিলে গুলতা ওয়াকফ করিলে গুলতা ওয়াকফ করিলে গুলতা ওয়াকফ করিলে সর্ব অবস্থায় হাসাকিন পড়িতে হয় সর্ব অবস্থায় হাসাকিন পড়িতে হয় সর্ব অবস্থায় হাসাকিন পড়িতে হয় কথাটা মুখস্থ হইছে বলেন তো আমরা কথাটা শিখলাম যখন গুলতাটা ওয়াকফ করব তখনই হাসাকিন করব ঠিক আছে না কথাটা আমরা মুখস্থ রাখবো এই জায়গায় আমরা এভাবে বলবো না যে এক জের সাকিন হয়ে গেছে এক জের যদি সাকিন হয়ে যায় তাহলে তা পড়তে হবে সিয়াহ তো বলা যাবে না সিয়াত বলতে হবে ঠিক না আর এই জন্য আমরা কথাটা এইভাবে বলবো যে গুলতা ওয়াকফ করিলে সর্ব অবস্থায় হাসাকিন করিতে হবে যদি আমরা হাসাকিন করি তখন উচ্চারণটা হবে বিন নাসিয়া হার মধ্যে বাতাস চালু থাকে না বিন্নাসিয়া এই হলো আমাদের মোটামুটি আজকের ইকলাবের আলোচনা এখন আমরা কায়দার মধ্যে একটু ট্রাই করি দেখি কায়দাটা কতটুকু পড়া যায় 18 নম্বর পেজের শেষের দুই লাইন ধরে শেষের দুই লাইন পাইছেন সবাই আচ্ছা এনে দেখেন শেষের অংশটা হলো ওয়াহারুন এর উপরে একটু অংশ আছে এই জায়গা দেখে বললে অর্থটাও সুন্দর হবে বাক্যটাও সুন্দর হবে যে রব্বি মুসা ওয়াহারুন বুঝতে পারছেন বিষয়টা ওয়াহারুনের আগে উপরের লাইনে দেখেন রব্বি মুসা আছে রব্বি মুসা ওয়াহারুন অর্থটা খুব সুন্দর যে মুসা এবং হারুনের রব বা প্রভু এই জন্য অর্থটা সুন্দর হবে তো আমরা একটু ট্রাই করি রবাজবর রব আচ্ছা রবাকে কেন ধরলো তাজদিদ থাকার কারণে তাজদিদ হলো হরফ কয়বার উচ্চারণ হয় দুইবার রবাজবর রব বাজের কি হলো মিম ওয়াও পেশ লম্বা হবে কয়ালিফ আচ্ছা কেন লম্বা হবে আচ্ছা এই জায়গায় আমরা যদি লক্ষ্য করি তাহলে পাবো দুটা হরফই লম্বা হবে মিম লম্বা হবে সিন লম্বা হবে মিম লম্বা হবে পেশের বাম্পায় জাজমলা ওয়াও মাদের হরফের কারণে সিন লম্বা হবে খাড়া জবর থাকার কারণে তাহলে আমরা দুটা লম্বা পেলাম এই জায়গায় মিম ওয়াও পেশ মু সিন খাড়া জবর সা মু সা রব্বি মু সা জবর ওয়া হা আলিফ জবর হা ওয়াহা র ওয়াও পেশ রু ওয়াহারু নুন জবর না ওয়াহারু না ওয়াহারু না আচ্ছা আমি শব্দটা এই জায়গায় লিখলাম এখন তো সবাই চিনেন মাদের হবে এখন বেঙ্গে বলার দরকার নেই হাঁটা কেন লম্বা হবে কেন লম্বা হবে নুন কয়ালিফ লম্বা কেন তিন আলিফ লম্বা অনেকে বলতে পারতেছেন শেষেতে আপনারা যখনই লম্বা হবে কিনা খেয়াল রাখবেন শেষ হরফের আগের হরফটা আমাদের হরফ আছে কিনা বা খারাজ দুবর খারাজের উল্টা পেশ আছে কিনা এটা খেয়াল রাখবেন তাহলে গ্রামারটা বুঝতে পারবেন দেখেন তো এই জায়গায় মাদের হরফ আছে কিনা পেশের বাম পাশে মাদের হরফে বামের হরফে অক্ষ করছে এই জন্য কয়ালিফটা আর শেষের হরফটা তাহলে আমরা পড়বো ওয়াহারুন রব্বি মুসা ওয়াহারুন
এরপরটা ধরেন কফর জবর কর ইয়া জবর ইয়া কর ইয়া তা দুই জের তিন কুরবানান এখন এই জায়গায় কয়েকটা গ্রামার আছে গ্রামারগুলি আমরা একটু বের করব আচ্ছা এই জায়গায় দেখি আমরা তানবিন আছে কিনা আছে সবাই দেখেন তো তানবিন আছে কিনা আচ্ছা এবার ওই যে পিছন থেকে আপনি বলেন জি জি আচ্ছা তানবিনটা কোন হরফের মধ্যে আছে পাইতেছে না মনে হয় লাইটটা একটু দেখিয়ে দেন তো উনাকে আচ্ছা ওই যে দেখেন তার মধ্যে ভুল তার মধ্যে কি আছে তানবিন আছে আচ্ছা এখন আমাদের কাজ হলো যে হরফের মধ্যে তানবিনটা আসবে সেই হরফের পরের হরফটা কি ঠিক না আচ্ছা এই জায়গায় তানবিন আছে কার মধ্যে তানবিনের পরের হরফটা কি কফ কফ কিসের হরফ না না ওই যে ইকফার হরফ আমরা কলকলা এখন হিসাব করব না কলকলা তো যখন যজম আসে এখন তো এই জায়গায় যজম আসে না তানবিনের পরে হরফটা কি কফ হলো ইকফার হরফ নাকের ভিতর লুকাইয়া গুন্না করিয়া পড়তে আচ্ছা তাসদিদ দিলে আপনি ধরতে পারবেন কোনো সমস্যা নাই তো তাসদিদটা আমি মুছে দিলাম হয়তো কাজের মধ্যে তাসদিদ দেয় নাই না সমস্যা নাই তাসদিদ দিলেও করা যাবে না দিলেও করা যাবে সমস্যা নাই তো তা দুই যে তিন কেন গুণ্য হবে ইকফার হরফ নাকের ভিতর লুকাইয়া আমরা যে পিছনের পরাটা পড়ছি না এখন সবগুলি একসাথে চলে আসতেছে তাহলে তানবিনের পরে কফ ইকফার হরফ নাকের ভিতর লুকাইয়া গুণ্য করে পড়তে তা দুই যে পর ইয়াতিন কফ রপেশ বা আলিফ জবর কুরবা নুন আলিফ দুই জবর কুরবানান আচ্ছা কুরবানানের মধ্যে আপনি বলেন তো এই জায়গায় কোনো গ্রামার আছে কিনা নানের মধ্যে নুন আলিফ দুই জবর নানের মধ্যে ওই যে আপনি জি জি নুনটার মধ্যে কোনো গ্রামার আছে কিনা দেখেন তো জি জি দেখেন একটু ট্রাই করেন তো আমরা পড়ছিলাম মনে হচ্ছে নাকি হ্যাঁ বলেন তো মাস সুন্দর হয়েছে অবশ্য মনে হেল্প করছে একদম না আচ্ছা তাহলে দুই জবর তাকিলে এক জবর ছাড়িয়া পড়তে হবে কথাটা খুব সহজ তাহলে আমরা এই জায়গায় কয় আলিফ লম্বা করবো বাটাও এক আলিফ লম্বা নুনটাও এক আলিফ লম্বা তাহলে আমরা করবো কুরবানা 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 শব্দটা আমরা দেখি রজাজের রিজ রজাজের রিজ রজাজের রিজ কফলাম দুই জবর কল রিজ কল লাম জবর লা রিজ কল লা রিজ কল লা রিজ কল লা রিজ কল লা কাফ মিম পেশ কুম কাফ মিম পেশ কুম রিজ কল লা কুম রিজ কল লা কুম আচ্ছা এই জায়গায় আমরা একটা গ্রামার দেখি পাই কিনা যাকে জিজ্ঞাসা করবো তিনি বলবেন ওই যে পিছন থেকে আপনার পাশে যিনি আছে আপনার পাশে জি আচ্ছা আপনি দেখেন তো এই জায়গায় কোথাও গুণ্য হবে কিনা আপনি কি চিনতে পারছেন দেখেন তো জি 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 তানবিনের পরে হরফটা কি না তানবিনের পরে শুধু বর্ণটা বলবেন চিহ্নগুলি বলার দরকার নেই তানবিনের পরে লাম কিসের হরফ যেন ইদগমে বেলাগুনা হরফ কি করতে হবে মাশাআল্লাহ
তাহলে তো অনেকেই বুঝতে পারতেছেন তাহলে রোজা জের রিস মুফলাম দুই জবর ফল রিস ফল লাম জবর লা কি হলো ইনশাআল্লাহ কাফ মিম পেশ কুম কি হলো ইনশাআল্লাহ কুম মাশাআল্লাহ এরপরে ধরেন মিম রোজের মির মিম রোজের মির ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া মির ইয়া মির ইয়া কা দুই জের তিন কা দুই জের তিন মির ইয়া তিন মির ইয়া তিন আমরা এই জায়গায় এই মাত্র একটা গ্রামার পড়লাম সেই গ্রামারটা যেন কি মিরিয়াতিম শব্দটা আছে এখন এই যে ভুল তাটা আছে এটা আমরা কি করব হাসাকিন করব কি করব হাসাকিন কেন আমরা করছি যে ভুলটা ওয়াকফ করিলে সর্ব অবস্থায় হাসাকিন করতে হয় তাহলে আমরা মূলত বানানটা করেছিলাম যে মির ইয়া তিন আর আমরা পড়ার সময় করব কি মির ইয়া কি করব বুঝতে পারতেছেন না মনে হয় মানে এতটুকু মাথায় নিয়ে নেন যে এই গুলটাটা যখনই আমরা পাবো আয়াতের শেষাংশে তখনই এটা হাসাকিন করবে গ্রামার মনেও যদি না থাকে অন্তত এই কথাটা তো মনে থাকবে যে গুলটাটা যদি থাকে আমরা হাসাকিন করব ঠিক আছে তো ইনশাআল্লাহ তাহলে মিম ইয়া মিম ইয়া এরপরে ধরেন ফারজের ফির ফারজের ওয়াও জবর আউ ফির আউ নুন জবর না ফিরাউনা ফিরাউনা গাল লামজের জিল হামজা ওয়াও জবর আউ জিল আউ তা আলিফ জবর তা জিল আউ তা দাল জের দি জিল আউ তা দি এখন আমরা অক্ষর সময় বলব জিল আউ তা কেন তিন আলিফ লম্বা আচ্ছা এই যে আমরা শেষে সব সময় শেষ হরফের আগের হরফটাকে আমরা খেয়াল রাখবো এটা বারবার বলতেছি শেষ হরফের আগের হরফটা হলো মাদের হরফ কিসের হরফ মাদের হরফ আর আমরা কথাটা পড়েছি মাদের হরফে বামের হরফে অক্ষ করিলে তাহলে আউতাদ তার আগে দেখেন আমরা যদি দিল শব্দটা লিখি হ্যাঁ দাল ইয়া দেখেন দাল সরাসরি আয়েশা ধরতেছে লামকে মাঝখানে দেখেন ইয়া আছে তো পড়লাম আল্লাহর শব্দের তাসদীদের ডাইনের হরফটার মধ্যে কি আছে জবর আছে এই জন্য এটাকে কি করে মোটা করে পড়বো হ্যাঁ আচ্ছা তাহলে লাম লাম জবর লাল লাম কারা জবর ল ইল্লাল্লাহ হা জবর হা ইল্লাল্লাহ এরপরের বাক্যটা পড়ে আমরা ইনশাল্লাহ বিদায় নিব এটা একটু পড়ে ফেলি হামজা লাম জবর আল সবাই খেয়াল করেন হামজা লাম জবর আল লাম কারা জবর লা তাহলে ল কেন বললেন ওয়ারহামনি এতটুকু যারা পারেন ইনশাল্লাহ মুখস্থ করে ফেলবেন শুধু এটাই আগের গুলি না আর গ্রামারগুলি একটু রিভিশন দিবেন আরেকটি বিষয় হলো আমরা আজকে দেখে আমাদের সকল ভিডিওগুলি আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি প্রত্যেকেরই ইয়াতে আমাদের যাদের কন্ট্যাক্ট আছে আমরা লিঙ্কটা দিয়ে দিব এই লিঙ্কে ক্লিক করলেই আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন আর চ্যানেলে যাওয়ার পর আপনি ওই জায়গায় সাবস্ক্রাইব করলেই আপনার ইউটিউব একদম কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ইউটিউব থেকেই প্রতিদিনের ক্লাস দেখতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাজিরা হচ্ছে এই ফ্যানের এটা একটু ইয়া ফ্যানের ইয়াটা জি 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 কলম দেন তো